যুগান্তরে নিয়মিত আয়োজন আজকে সংবাদপত্রে স্বাগতম আজ বৃহস্পতিবার সতেরোই ডিসেম্বর দুই হাজার বিশ দুই পোষ চোদ্দোশো সাতাশ আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কী কী শিরোনাম প্রকাশিত হয়েছে আমরা প্রথমেই দেখবো যুগান্তরের সংবাদ শিরোনামগুলো কোভিড মোকাবেলা মূল ইস্যু শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক আজ রাজশাহী কারাগারে চিপ রাইটার সাজাপ্রাপ্ত জনি শেখ হাসিনার ট্রেনে গুলি সবাই সমান অধিকার নিয়ে থাকবে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী অপশক্তি রুখে দেওয়ার শপথ মহান বিজয় দিবস উদযাপিত ফের লকডাউনে ফিরছে বিশ্ব আক্রান্ত সাত কোটি চল্লিশ লাখ এই ছিল যুগান্তরের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব প্রথম আলো সংবাদ শিরোনামগুলো আজ দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক করোনা বাণিজ্য ও সীমান্ত নিয়ে আলোচনা হবে এক দশকেও সুহারা হয়নি শর্তের ঋণ আগের দুই মাসের চেয়ে মৃত্যু বেড়েছে দেশে করোনা পরিস্থিতি বিজয়ের দিনে অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় এই ছিল প্রথম আলোর প্রধান পেজের প্রধান প্রধান সংবাদ নাম আমরা এখন দেখব ইত্তেফাকের সংবাসীয় নামগুলো বিজয়ের দিনে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা হাফিজ শওকুতকে শোকজ নেপথ্যের কারণ রহস্যময় যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে বিজয় দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক আজ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা কাপাসিয়ায় সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত আহত টেকনাপে তিন লাখ বাইশ হাজার ইয়াবা জব্দ এই ছিল ইত্তেফাকের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার মহান বিজয় দিবস উদযাপিত এদেশের সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে শেখ হাসিনা বললেন এক বিস্ময় বঙ্গবন্ধুতে অন্যটি শেখ হাসিনায় বাংলাদেশ প্রসঙ্গে চীন মডেল সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা ও দিল্লি সম্পর্কে আরও গতি আনার চেষ্টা দিল্লির মুজিব বর্ষের মেয়াদ বাড়ল এক বছর রাজধানীর বাজার মলে স্বাস্থ্যবিধি শিকায় এই ছিল কালের কণ্ঠের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব সমকালের সংবাদ শিরোনামগুলো সাম্প্রদায়িকতার সঙ্গে কোনো আপোষ নয় করোনায় আরও সাতাইশ জনের মৃত্যু শনাক্ত এক দেশের চিত্র ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ইউরোপের সাতাইশ দেশে একদিনে শুরু হচ্ছে টিকাদান যুক্তরাষ্ট্রে ষোলো লাখ শিশু আক্রান্ত স্বাধীনতার সুপূর্ণ জয়ন্তী উদযাপনে মন্ত্রিসভার কমিটি তৃতীয় শিক্ষকের বঞ্চনার অবসান হচ্ছে এবার বুক কাবে যে ফুট ওভারব্রিজ দিয়ে যেতে এই ছিল সমকালের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব দিগন্ত সংবাদ শিরোনামগুলো সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী বৈঠকে নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা সমুদ্রে মানুষবিহীন নৌযান ভাসাচ্ছে তুরস্ক আঠারো ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ বইমেলা আয়োজনের প্রস্তাব যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন সমূলে উৎপাটন করব সাম্প্রদায়িক অপশক্তিকে কাদের আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না ফখরুল করোনা চিকিৎসায় বেশি দিন থাকতে হচ্ছে হাসপাতালে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা এই ছিল নয়াদিগন্তর প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম